কুম সালাম আরমতো আল্লাহ বারাকাত্মানিত দিন নিবেন জানতে চাইলেন যে কবরস্থানের পাশ দিয়ে গেলে কি কোনো দোয়া পড়তে হয় হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া মৃত ব্যক্তিদের জন্য সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহাল আল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সলাফুনা ওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া তাছাড়া আরও দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু থেকে প্রমাণিত আসসালামু আলাইকুম আহাল দিয়ারি মিনাল মুমিনিন মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিগুন আসআলুল্লাহ লানা ওয়া আফিয়া এটা হচ্ছে কবরস্থানের ফা গেলে এটা দোয়া আর মহিলাদের জন্য আসলে যদিও নাকি কেউ কেউ বলতেছেন কবর জারত করা নিষেধ কিন্তু পুরা কোনো সময় যদি কবরস্থানে ভাস দিয়ে অতিক্রম করে তখন এই দোয়াগুলো ফুরতে কোনো বাধা নেই বরং সেটা যদি করে নিজের এবং মৃত ব্যক্তিদের সবাই উপকার আর বিশেষ করে তাদের জন্য নিজের মাতৃভাষায় দোয়া করবে যেন আল্লাহ আলা তাদেরকে ক্ষমা করে জান্নাত দেয় জাহান্নাম থেকে মুক্তি দেয় এই এবং নিজের যে মরণের কথা স্মরণ করবে কারণ হাদিসের ভিতরে আছে তোমরা কবর জিয়ারত করবে এই অর্থে যে এখানে গেলে দুনিয়ার প্রতি লোভ লোভালসা কমে যাবে আখ্রাতের কথা স্মরণ হবে আর বিশেষ করে এই দোয়াগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে আসসালামু আলাইকুম যে ইয়া হালাল কবর হে কবরবাসী আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক যাক ফির ওয়ালাকুম আল্লাহ তাবুর কথা আমাদেরকেও ক্ষমা করেন আপনাদেরকেও ক্ষমা করেন আঙ্গিম সালাফুনা আপনারা আমাদের আগে চলে গেছেন নবীর আসার আমরা আপনাদের পরে আসতেছি এই গুরুত্বপূর্ণ অর্থ দিকে খেয়াল করে যে দোয়াগুলো পড়বে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলহামসব সালাম আলাইকুম আহমতুল